সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকে তো আপনাদের মাঝে আমি বাজারটা তুলে ধরতে পারি নাই, একটু সকালকার আবহাওয়াটা খারাপ ছিল, রাত্রে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছিল, তো সব মিলে একটু বাজারে যাওয়া হয় নাই আমার। আজকে একটু শরীরটাও খারাপ, কারণ জানেন আসলে প্রত্যেক দিন যে সকালে এত ঠান্ডার মধ্যে যে কষ্ট করে যাওয়া গাড়ি চালিয়ে, তো এই কারণে একটু শরীরটা খারাপ, কারণে আজকে যাই নাই তো বাজারে। তারপর আপনাদের চেষ্টা করি সব সময় আমি বাজারটা জানানো। তো আজকে পেঁয়াজ বেচা কিনা হয়েছে, তো ঝলমলিয়া হাটের আসে, ঝলমলিয়া হাটের বাজারটা ছিল আপনার 4200 থেকে 4300-4400 পর্যন্ত আজকে হাটও কিনা বেচা হয়েছে পেঁয়াজ। তো সর্বোচ্চ যেটা মাথা পেঁয়াজ দুই একটা, তো ওটা 4500, কারণ ওই পেঁয়াজের বাজারটা আমরা ধরি না, কারণ দুই একটা দেখা যাচ্ছে স্বাভাবিক বাজার বেচা কেনা হয়েছে আপনার 4200 থেকে 4300-4400 পর্যন্ত। তো আজকে আমি আজ আপনাদের তারপরও মাঠে আসলাম, তো যেহেতু নতুন পেঁয়াজ সামনে কতদিনের মধ্যে আসতে পারে রসুন পেঁয়াজ, তো একটু দেখবো মাঠটা ঘুরে, যেহেতু আজকে বাজারে যেতে পারি নাই, তো পেঁয়াজের খবরটা জানানোর চেষ্টা করলাম। তো আসলে যে পেঁয়াজের বাজারটা তো অনেকটা বৃদ্ধি আছে, তো কৃষকের মোটামুটি অনেকটাই খুশি এবার, কারণ নতুন পেঁয়াজে যে এরকম দাম পাবে কখনোই ভাবছিল না, বিশেষ করে এই বছরে, তো মোটামুটি কৃষক খুশি। তারপরে দেখেন আমি যে বাজারে অনেক ভিডিও করি, তারপরে অনেক কৃষকদের ভাইদের সাথেও আমার একটু তর্ক হয়, কারণ আমি কেন তর্ক করব ভাই, আমরা কৃষকের ছেলে, এটাও আপনাদের বুঝতে হবে। আর আমাদের মানুষের লোভের শেষ নেই, এই পেঁয়াজ যে আমরা 4500-4400 দাম পাই, তারপর অনেকে মন ভরে না, বাজার জানতে গেলে বলে 5000 বলে, অনেকে কত চিটারি কথা বলে দেখেন, এখানে তারা খুশি না। এবছর যে রসুনের দাম পাইছে, রসুনের দামেও তারা খুশি না, বলে যে 10,000 টাকা 11,000 টাকা মন বেচো, তার টাকা হয় না, লস হয়। কৃষক কৃষক আছে, এদের লোভের শেষ নেই, মানে এর এক যদি 20,000 কে 50,000 টাকা মুন দেন, তারপর এদের পেট ভরবে না, কারণ এতটা লোভ। আর মানুষের সাথে কিছু কিভাবে কথা বলতে হয় না, তাদের কোনো শিক্ষা যোগ্যতাও নাই, মানে এত পরে অহংকার, মানে এটা শিক্ষা যোগ্যতা অহংকারী টাইপের কথা বলে অনেকে, কিছু কিছু দেখেন। তো দর্শক চলুন আজকে আমরা, আর বর্তমানে ভারতের পেঁয়াজ আসলে আমদানি নেই, এই কারণে আমাদের দেশের পেঁয়াজের দামটা অনেকটা একটু বাড়তি আছে, তবে অনেক আমরাও খুশি, কৃষকেরাও খুশি, যে যা হোক আবার কৃষকের টাকা পাচ্ছে, আমাদের দেশের 15 কৃষক ভাইয়েরা টাকা পাইছে কিছুটা, হয়তো যারা নিম্নমানের আয়ন তাদের একটু কষ্ট হয়, তো বিশেষ করে তাদের একটু কষ্ট, যারা মধ্যবিত্ত আছে তাদের একটু চলা আপনার স্বাভাবিকতা থাকে। দর্শক চলুন আমরা আজকে এই যে এখানকার এই ভিডিও থেকে আমরা আজকে এই যে এই পাশ দিয়ে দেখছি, এগুলা সবগুলোই হচ্ছে আপনার, আমরা আজকে মাঠে আসছি, রসুন পেঁয়াজটা একটু দেখবো আজকে, তো কেমন এই যে আমাদের হচ্ছে রাজশাহী জেলার মধ্যে, যে আমার বানেশ্বর এলাকা থেকে আমি যে আপডেটটা আপনাদের জানাই, হয়তো আজকে আমি সেই এলাকার মধ্যেই আছি, তো মাঠে আসলাম। এই যে দেখছেন আমরা এখানে যে পেঁয়াজটা দেখছি, এগুলা সব, এই পেঁয়াজটা এখনও অনেকটাই সময় লাগবে, কারণ এখনও 1 থেকে 1.5 মাস, তো 1 থেকে 1.5 মাস পর এই নতুন পেঁয়াজটা আপনার বাজারের জন্য আমাদের নতুনভাবে বাজারজাত করবে কৃষকেরা, প্রায় 1 থেকে 1.5 মাস সময় লাগবে এই পেঁয়াজগুলো উঠাইতে জমি থেকে। তো আমরা আজকে দেখছি যে মাঠে এসে যে পেঁয়াজের অবস্থান কেমন কৃষকদের মাঠে, এই যে আমরা এখানে কয়েকটা জমি ঘুরে দেখছি, মাশাআল্লাহ খুব অনেকটাই ভালো। তো দেখছেন এখানে যে আসলে পেঁয়াজ রসুন হোক পচনশীল, এটাই হচ্ছে আপনাদের মেন। তো এখানকার যে পেঁয়াজগুলো দেখেন, এতটুকু বিন্দু পরে কোনো আমরা পেঁয়াজের মাঝে দেখছি না যে এতটুক পচনশীল আছে, একদম সেই সবুজ টক, মানে পারফেক্ট কালারের মধ্যে। তো এই যে আমরা এই পাশ দিয়ে দেখছি কৃষক, তো জমিতে আপনার পেঁয়াজের জমিতে 20
স্প্রে করছে। তো চলুন দেখি আমরা একটু তার সাথে কথা বলি, কথা বলে একটু জেনে নিই আজকে সে কি বিষ এখানে প্রয়োগ করছে। তো দর্শকে যে আমরা দেখছি বিষ আস্তে আস্তে করে সুন্দরভাবে আপনার পেঁয়াজের তো মাথার উপর দিয়ে নেড়ে দিচ্ছে, দেখেন। তো আসলে এখানে আস্তে ধীরে বিষটা প্রয়োগ করতে হবে। আসসালামু আলাইকুম। আজকে এখানে জেপি আমরা দেখছি স্প্রে করছেন এখানে পেঁয়াজের গায়ে, কি বিষ এখানে স্প্রে দিচ্ছেন? কতদিন বয়স হয়েছে রোপণ করে পেঁয়াজটা? এক মাস হয়ে গেছে। আর এক মাস সময় লাগবে না, প্রায় এক মাস থেকে দেড় মাস। তো এখানে কত বিঘা আছে লাগানো? মানে 16 কাঠার মতো, 4 কাঠা কম 1 বিঘা। তো এখানে কেমন খরচ হয়েছে এই 1 বিঘা জমিতে? এদিকে খরচ তো প্রচুর প্রচুর খরচ না? এগুলা এক বেশি এটা 3 বস্তা সার দিয়েছে ওই 1900 টাকার টিএসপি লিছেন বাংলাদেশ টিএসপি, বাংলা টিএসপি, এক বস্তা পটাশ, এক বস্তা পটাশ 1050 টাকা। লেবার খরচ কেমন হয়েছে? লেবার খরচ 6000 টাকা লিছে। 6000 খালি লাগাই লাগানি খরচে এই 16 কাঠা জমিতে 6000 টাকা লাগানো খরচ হয়েছে। আর খাদ্য লাগিছে 200, আবার খাওয়ার জন্য দেওয়া লাগে খাদ্য তাদের, হচ্ছে সারাদিন কার্য লেবারটা তাদেরকে খাদ্য লাগে। তো যাই হোক, আমরা আপনি বিশ স্প্রে করেন আমরা দেখছি। তো দর্শক আমরা যে এখানে একটু কথা বললাম, তো মোটামুটি যে দেখছেন পেঁয়াজের যে আপনার এখানে যে দানাগুলো আপনার রোপণ হবে, তো এই যে আমরা এই পাশ দিয়েও দেখছি মাশাল্লাহ খুব ভালো আছে। তো বিষটা যে পাশের জমিতে আমরা দেখছি, দেখেন এখানে এমনভাবে বিষ স্প্রে করা হয়েছে যে পেঁয়াজের গায়ে লাগাই দেওয়া হয়েছে, এগুলো সব বিষ লেগে গেছে, যে পাডার জাতীয় যে বিষগুলো। তো দর্শক আমরা একটু এ পাশে চলে আসলাম একটু রসুনের জমিতে, যে এই যে আমরা এখানে দেখছি মোটামুটি রসুন। তো এই যে এই পাশ দিয়ে, তো দর্শক আমরা একটু এই যে জমির মাঠের মধ্যে একটু ভালো করে দেখি যে এখানে যে রসুনগুলো আমরা দেখছি এই রসুনগুলো, তবে নতুন রসুন বাজারে একটু ওঠা শুরু হয়েছে আমরা দেখছিলাম, তো এখনও আসলে সেই পরিবেশ হয় নাই, দানাটা বড় হয় নাই, কারণ এই রসুনটা এখনও আপনার জমি থেকে ওঠাইতে কম করে 15-20 দিন লাগবে। এই যে আমরা যে জমিটা দেখছি এখানে কম করে 20 দিন সময় লাগবে, এখনও প্রায় এখনও 1-2 সেচ খাবে এই জমিতে রসুনের। তো কারণ রসুনের বাজারটা আমরা দেখছি যেটা বর্তমানে নতুন রসুন উঠছে বাজারে, যেটা একটু বড় মাঝারি, মানে এক্সেস বড় না, কারণ এখনও উপযুক্ত হয়নি, তারপরে একটু দামটা বাড়তির কারণে অনেক কৃষকেরা তুলে ফেলছে। তো ওই পেঁয়াজটা রসুনটা আপনার বেচে কেনা হচ্ছে 6000, তো আর যেটা একটু ছোটো দানা আপনার 5-5.5 হাজারের মধ্যে আমরা দেখছি বেচা কেনা হচ্ছে নতুন রসুন। তো দর্শক আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, তো সবাই ভালো থাকবেন, সালামু আলাইকুম।